কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কাজলা দিদি বলবো। লিখেছেন নীলমোহন বাগচি। বাঁশ বাগানে মাথা চাঁদ উঠেছে ওই মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা যেতে রই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে কেনই বা না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও দিদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলি কি লুকিয়ে থাকে দিশনা তারে উড়িয়ে মা গো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশ বাগানের মাথা চাঁদ উঠেছে ওই এমন সময় মা গো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে নেবুরে গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মা গো ধন্যবাদ তোমার এই কবিতাটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব দ্য চ্যানেল ভুলবে না জানো বাই।